দশকোটা আন্দোলন, যে আন্দোলনের ফলে নতুন বাংলাদেশে রূপ দেখেছে, বাংলাদেশের মানুষ নতুন করে বাঁচছে, নতুন করে কথা বলার স্বাধীনতা পেয়েছে, এবং এই আন্দোলনের নানা পটভূমি আমরা দেখেছি। প্রতিটা স্টেজে প্রতিটা মহানায়কের চিত্র আমরা দেখেছি, যেমন চিত্র ছিল শারজিল হাসনাদার যখন ডিবি হেফাজত, তখন কিন্তু এই আন্দোলন লিড দেওয়ার মতো মানুষ খুঁজছিল, শিক্ষার্থী বা আন্দোলনের সাথে জড়িত ছিল। সেই সময় কিন্তু আব্দুল কাদের নামের একটি নাম উঠে এসেছিল সমন্বয়কদের, এই কাদেরই কিন্তু সেই সময় নয় দফা আন্দোলনের যে সূত্রপাত বা দাবিটি তুলেছিল, সে দাবিটি কিন্তু তিনি তুলেছিল, এবং তারপরে কিন্তু এই নয় দফা থেকে এক দফা এবং এক দফা পরেই আওয়ামী লীগ সরকারের যে পতন সেটি ঘটেছিল। কাদের ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, তার আগে একটু আপনাদের জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের 18-19 সেশনের শিক্ষার্থী কাদের ভাই আমরা তার সাথে কথা বলছি। কাদের ভাই, আমরা একটু শুরুতে জানতে চাই যে যখন আসলে আন্দোলন চলছে তখন তো আসলে কোনোভাবে নিশ্চিত হওয়া যাচ্ছিল না যে আন্দোলন কোন দিকে যাবে। সেই সময় তখন হাসনাত আবদুল্লাহ যারা ছিলেন দায়িত্বে অথবা বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব যারা পালন করছেন, তাদের প্রথম স্টেজে যারা ছিল তারা কিন্তু হেফাজতে ছিল। সেই সময় নয় দফার যে উত্থানটা হয়েছিল, আমরা একটু জানতে চাই যে নয় দফা আসলে ইতিহাসটা কি? যখন নাকি 18 সালে কোটা আবারও ফিরে আসে 24 সালে, তখন আমরা গুটি কয়েক মানুষজন হচ্ছে কি আবার আন্দোলন শুরু করি। তা আন্দোলন শুরু করে আমরা হচ্ছে কি মাঠের আন্দোলন বলেন, একই সাথে হচ্ছে কি সরকারের সাথে বিভিন্ন আলাপ আলোচনা, মানে কি আমরা পথ খোঁজার চেষ্টা করি। আমরা হচ্ছে স্বরাষ্ট্র মানে রাষ্ট্রপতির কাছে যাই, আমাদের যে স্মারকলিপি দিই, কিন্তু সরকারের পক্ষ থেকে একদম হচ্ছে নির্বিকার অবস্থা, নির্লিপ্ত অবস্থা জানান দেয়। পরবর্তীতে একটা সময় দেখা যায় কি 15 জুলাই যখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যখন আমাদের সাধারণ শিক্ষার্থী হামলা করে, তারপরে পরিস্থিতি আস্তে আস্তে কি উত্তপ্ত হতে থাকে। এর পরদিন হচ্ছে গিয়ে কি আবার 16 তারিখ 16 মঙ্গলবার যেদিন হচ্ছে গিয়ে কি আমাদের যে শহীদ যে স্বজন শহীদ যখন শহীদ হয় তখন থেকে পরিস্থিতি আর একটু ঘোলাটে হয়। ওই দিন রাতে মঙ্গলবার রাতে গিয়ে আমরা রাত 12টার দিকে একটা অনলাইন মিটিং করি। মিটিংয়ে প্রথমে এজেন্ডা হয় এই যে 6টা লাশ পড়ে গেল, 6টা লাশের বিনিময়ে শুধু কোটা কি না, এদের আমি শুধুমাত্র কোটার জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু তখন আমাদের একটা সিদ্ধান্ত হয় আমরা একটা কি এজেন্ডা দিই যে 6টা লাশের বিনিময়ে শুধু কোটা কিনা। তখন হচ্ছে বিক্ষিপ্তভাবে কয়েকটা দাবি দেওয়া আসে, যে যে দাবি দেওয়াগুলো আসে সেই দাবি দেওয়া হচ্ছে গিয়ে কি প্রথম দাবি আসে কি যে যার নির্দেশে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর যে নির্দেশে এতগুলো লাশ জ্বলল তার পদত্যাগ করতে হবে। তারপর হচ্ছে বিচ্ছিন্ন করে দাবি দেওয়া আসে, যা যাদের তত্ত্বাবধানে অর্থাৎ পুলিশ কমিশনার DIG এই বিচ্ছিন্ন করে দাবি দেওয়া আসে। কিন্তু আমরা সেই দাবি দেওয়াগুলো ফর্মালি হচ্ছে সরকারের কাছে উপস্থাপন করতে পারি নাই। কেন পারি নাই? আমরা টালমাটাল অবস্থায় ছিলাম। আমরা যদি হচ্ছে মঙ্গলবার রাতে দিই, বুধবার যখন আমি এবং আসিফ মাহমুদ ভাই একই বাসা থেকে বের হই, আসিফ ভাই ওদিন গ্রেপ্তার হয়, একই দিন হচ্ছে আমাদের বাকের মজুমদার গ্রেপ্তার হয়, তখন থেকে সব কিছু হচ্ছে গিয়ে কি লাফাত্তা অবস্থা, মানে যে যার মতো হচ্ছে গিয়ে কি মানে কি গুম অবস্থায় আছে অথবা কিংবা হচ্ছে কি আত্মগোপনে আছে, এই অবস্থায় আছে, কেউ গুম কেউ আত্মগোপনে আছে সরকারের বিভিন্ন সরকারের কারণে বাহিনীর কারণে। তো ওই কিন্তু ওই দিন দেখেন মঙ্গলবার রাত থেকে হচ্ছে সরকার হচ্ছে কি আলোচনা বসার জন্য হচ্ছে কি আমাদেরকে বারবার চাপ দিয়ে থাকে, কিন্তু আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করতে পারি না। যদিও আমরা একটা ফ্রেশ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাইছি যে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকার দায়ী, এবং কি এই যে পরিস্থিতি হচ্ছে সেটাকে সরকারকে সেই সমাধানের পথ সরকার খুঁজে বের করতে হবে, কিন্তু আমরা আলোচনায় বসবো না। এরপর থেকে তো আপনার যে মঙ্গলবার গেলো, বুধবার গেলো, বৃহস্পতিবার বিকেল থেকে হচ্ছে গিয়ে কি সরকার কমপ্লিট যে ইন্টারনেটটাকে শাটডাউন করে দিচ্ছেন, তা আমাদের কাছে যোগাযোগ নেন। আমরা যখন নাকি আমাদের সরকারের পক্ষ থেকে আমাদেরকে বসার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে, কিন্তু আমরা হচ্ছে আমরা ফর্মালি কোনো কিছু ঘোষণা করতে পারতেছি না, আমাদের অবস্থানটা ক্লিয়ার করতে পারতেছি না, যার কারণ হচ্ছে আমরা সবাই হচ্ছে কেউ আত্মগোপনে কেউ গুম অবস্থা আছে, আবার হচ্ছে গিয়ে কি ইন্টারনেট কমপ্লিট শাটডাউন। আমরা সেখানে আমরা কোনোভাবে আমাদের অবস্থানটা আমরা কি বসবো কি বসবো না সেটা আমি ক্লিয়ার করতে পারতেছি না। এর মধ্যে আমরা খবর পাচ্ছি যে আমাদের কয়েকজন সমন্বয়ক সেটা হচ্ছে সরকার পক্ষের সাথে তারা আলাপ আলোচনা বসতেছে, যে পদ্মা তিনে তারা গিয়ে আলাপ আলোচনা বসতেছে, তারা 8টা দাবি দিল। সেটা হচ্ছে গিয়ে কি আমরা দেখলাম কি 8টা দাবি কখনোই হচ্ছে গিয়ে কি জনগণের যে বিষয়টা সেটা প্রতিফলন হয় না, জনতার যে দাবি সেই দাবিটা প্রতিফলিত হয়নি। তখন আমরা যে ওই যে বললাম মঙ্গলবার রাতে যেদিন আমাদের 6টা লাশ মানে 6 জন 22 শহীদ হলো, সেই লাশের বিনিময়ে যে আমরা যে কি পরিপ্রেক্ষিতে যে দাবি দেওয়াগুলো বিক্ষিপ্তভাবে দিলাম, ওই দাবি দেওয়াগুলোকে আমরা 9 দফা দাবি হিসেবে ফর্মালি আমি ছিলাম, যেহেতু কোনো সিনিয়র ছিল না, আমি যেহেতু সিনিয়র আমি কয়েকজন সাথে বসে ওই দাবি দেওয়াগুলো হচ্ছে ফর্মালি আমরা দিলাম। কিন্তু এখানে একটা কি বেগ পেতে হলো, আমাদের দাবি দেওয়াগুলো যে 9 দফা দাবি সেটা হচ্ছে কোনো মিডিয়া প্রচার করতেছে না, সবাই হচ্ছে 8 দফাকে ফলো করে প্রচার করতেছে। আমাদের যে 9 দফা সেটা কয়েকটা প্রিন্ট মিডিয়া, সেটা আজকের পত্রিকা, প্রথম আলো, BBC সহ 2-3টা মিডিয়া প্রচার করতেছে, কিন্তু কোনো হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া প্রচার করতেছে না। পরিস্থিতি ছিল বুঝতে পারতেছে, DGFI গিয়ে তাদের হাউসে গিয়ে বসে আছে প্রচার করতে পারবেন না। আমাদের অনেকে হচ্ছে কি বিভিন্নভাবে নিপীড়ন, সাংবাদিকরা হচ্ছে গিয়ে বিভিন্ন হুমকি দামকি শিকার হচ্ছে, আমরা বুঝতে পারতেছি। এই হচ্ছে আমাদের 9 দফা। 9 দফা পরবর্তীতে হচ্ছে 9 দফা মানে কি 20-21 তারিখ দিকেও যে আমার আমি যে 9 দফা দিচ্ছি সেটাকে হয়তো দেখা যাচ্ছে কি এখন সবাই বলতেছে কি 9 দফা দিচ্ছে, কিন্তু কি এটা একটা প্রমাণ দরকার, সেটা আমি একটা ভিডিও বার্তা দিলাম। আবার হচ্ছে কি যেদিন 9 দফা দিব প্রত্যেকদিন 9টা থেকে 11টা পর্যন্ত, আমি হচ্ছে কি আমি যেখানে থাকতাম বাসা থেকে 2 কিলোমিটার দূরে চলে যেতাম, আমার
নাম্বারটা বাটন ফোন ছিল ওখানে সিমটা অন করে যে সিমটা আমি হচ্ছে কি আমার ফেসবুক বুথের মধ্যে যে নাম্বারটা দিতাম ওই নাম্বারটা অফ করে দুই ঘন্টা হচ্ছে সামনের সাথে কথা বলতাম এভাবে এক দফা করে অথবা যে আমাদের ফেসবুক গ্রুপটি ওটা হচ্ছে গিয়ে আমার যারা সহযোদ্ধা যারা ছিলাম তারা হচ্ছে গিয়ে ওইখানে পৌঁছে দিয়ে আসতাম অথবা আমাকে এক দফা করে ওইখানে টেক্সট করে পাঠাতাম ওইভাবে কি পুরো 9 দফাতে পাঠানো যায় এভাবে চলতে স্যারকে তো আমার কখনো হচ্ছে গিয়ে ওখানে মসজিদে থাকতাম কখনো হচ্ছে গিয়ে মানে বাসায় ঢুকতাম হচ্ছে 2টার পরে এভাবে হচ্ছে মোটামুটি চলতো আর কি তো এরই মধ্যে হচ্ছে আমাদের স্বজন সম্মেলন যখন আটক হয়ে যান তো আটক হওয়ার পরে হচ্ছে আমাদের যে এরই মধ্যে আসিফ ভাই বের হয় আসিফ ভাই নাহিদ ভাই হচ্ছে উনি ওকে মারধর করে নাহিদ ভাই বের হয় বাকের বের হয় আমাদের তো বাকের আসিফ ভাই আমাকে একটা ফোন দিল যে কাদের দেখো তুমি হচ্ছে সাবধানে থাকো কেন তুমি যে 9 দফা দিছো 9 দফার মাধ্যমে হচ্ছে ওরা যে 8 দফা দিয়ে একটা গেম তারা তৈরি করছে একটা প্ল্যান করছে তুমি পুরো গেম প্ল্যানকে নস্যাৎ করে দিচ্ছে তো এইভাবে হচ্ছে গিয়ে আমাকে তারপর তো আমাদের আবার হচ্ছে গিয়ে আমাদের গণস্বাস্থ্য থেকে আমাদের যে তিনজন সমন্বয়ক তারা আবার হাসনাত ভাই সার্জিস ভাইকে নিয়ে যান এভাবে হচ্ছে আবার নিয়ে যায় তখন হচ্ছে কি তখন দেখবেন খুবই কি এর একটা পর্যায়ে তারা আবার কি কর্মসূচি কি সব কিছু বাতিল করার একটা ঘোষণা দেয় যাই হোক যেভাবেই হোক ডিপিওসে ঘোষণা আসেন তো আমরা যারা ছিলাম আমি রিফাত রশিদ কিংবা হান্নান মাসুদ তখন আমরা তিনজন মাঠে ছিলাম আরেকজন ছিলেন মাহিন সরকার এই চারজনের মোটামুটি এই কার্যক্রম চালা যায় আমাদের বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হয় আমার ফ্যামিলিতে হচ্ছে কি আমার বাবা বারবার হচ্ছে আমার ছোটো যদি ভাই আছে আমার মা আছে বাবা আছে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে বাড়িতে গিয়ে মাংস করে আমাকে আমার হুমকি ধামকি দিচ্ছে বাড়িতে বারবার তল্লাশি চালাচ্ছেন আমাকে এখানে ইয়ে করতেছে ওইখান থেকে বারবার হচ্ছে কি কেউ যে আসিফ নাহিদ বলতেছে বারবার যে আমাদের সামনে হচ্ছে কি ফোর্স পড়াচ্ছে তোমাকে ধরে নিয়ে আসার জন্য যেখানে পায় তো ওরা সর্বোচ্চ চেষ্টা করছে আর কি যে আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য যেহেতু 9 দফাটা আমার থেকে যাচ্ছে আর কি এইভাবে আস্তে আস্তে 9 দফাটা যাওয়া আর কি পরবর্তী 9 দফা থেকে 1 দফা সেটা কীভাবে হন সেটা একটি ভিন্ন মানে কি দীর্ঘ একটা ইতিহাস আছে 9 দফা থেকে আমি ব্যক্তিগতভাবে সবসময় একটা বিষয় লালন করতাম ধারণ করতাম যে এই যে মানুষ যে মানে নির্বিচারে গুলি করে পাখির মতো মেরে ফেলতেছে সেটা আমি ব্যক্তিগত পর্যায়ে কখনোই সেটা কি মেনে নিতে পারি না সেই জায়গা থেকে আমরা 9 দফাটা ওইভাবে সাজিয়েছিলাম যে দেখেন আমরা প্রথম দফা দিয়েছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যা দায় নিয়ে তাকে কি যাদের কাছে ক্ষমা চাইতে হবে সে একটা যদি উনি যদি ক্ষমা চাইতো কিন্তু তিনি হচ্ছে দায়টা নিতেন দায় নিলে তারা সেই পদে থাকার কোনো কিম আইনগত ভিত্তি কিংবা হচ্ছে নৈতিক ভিত্তি থাকে না আমরা দফাটা সেইভাবে সাজিয়েছিলাম যে কি বিভিন্ন কঠিন দফা আমাকে দাবি দাওয়া দেওয়া হয়েছে যে উস্কানিমূলক বক্তব্য দেয় যে তার যে মন্ত্রী আছে কিংবা হচ্ছে কি স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা হচ্ছে যারা হচ্ছে কি মাঠ পর্যায়ে কাজ করা যায় পুলিশ ডিএজি পুলিশ কমিশনে তাদেরকে বরখাস্ত করতে হবে যেটা সরকারের পক্ষে তখন জন্য খুবই কি কঠিন থেকে কঠিনতর ছিল এটা ছিল 9 দফা থেকে পরবর্তী 1 দফা হচ্ছে বিভিন্ন ভিন্ন ইতিহাস আছে সেক্ষেত্রে 1 দফা হয়ে গেছিলো আর কি সেক্ষেত্রে একটু জানতে চাই যে সার্ভাইভ যেভাবে করেছেন ওই সময়টা তো সবাই আতঙ্কে ছিলেন আসলে কে কখন গুম হবে কে কখন গ্রেপ্তার হবে বা আটক হবে এই বিষয়টা নিশ্চিত ছিল না একটু কিভাবে এই সময়টা আসলে পার করেছেন এটা একটু জানতে চাই যেদিন আমি হচ্ছে কি ওই দিন বৃহস্পতিবার বিকেলবেলা যেদিন আমি 9 দফা দিই ওই দিন হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে যাই আমার বাসা হচ্ছে যাত্রাবাড়িতে আমি যাত্রাবাড়ি থেকে আরো হচ্ছে 2 থেকে 3 কিলো দূর হয়ে চলে যাই তো আমার সাথে অবশ্যই যেহেতু ক্যাম্পাসে একটা টুকটাক মানে কি স্টুডেন্ট অ্যাক্টিভদের সাথে জড়িত ছিলাম সেক্ষেত্রে ক্যাম্পাস যারা জার্নালিস্ট আছে তাদের সাথে আমার একটু টুকটাক আছে ওদেরকে আমি পার্সোনালি নক দিয়ে থাকি ওদেরকে নক দিয়ে হচ্ছে কি এক দফা করে দিয়ে থাকি কিন্তু এভাবে যাচ্ছেন তো আমি মানে আমি বেশিরভাগ হচ্ছে কি মানে আপনি শুনে খুবই অবাক হবেন আমার বাড়িতে কাজ লাগে কিন্তু যেখানে হচ্ছে যাত্রাবাড়ি থানার পাশে কিন্তু আমার বাসা ওইখানে কিন্তু মানে কি দেদারসে গুলি করা হচ্ছে ওইখানে হচ্ছে সবচেয়ে বাজে তো আমার আর হচ্ছে কি ওই সময় যে আত্মীয় বাসায় যাবো ডাকা সহ ওরকম আত্মীয় নেই কোথায় যাবো না যাবো ওরকম আমার কোনো ইয়ে নেই তো আমাকে কী করতে হয়েছে রাতের 1টা পর্যন্ত বাইরে থাকতে হয়েছে 1টার পরে আমি বাসায় ঢুকতে হয়েছে আবার কখন হচ্ছে গিয়ে কি মানে ওই যে আমার পাশের যে ইয়েটা আছে কোনো কোনো মসজিদে থাকতে হয়েছে এভাবে আবার দেখা যাচ্ছে কোনো সময় হচ্ছে কি আমার বাড়িতে পুলিশ যাচ্ছে পুলিশ গিয়ে হচ্ছে আমার বাবা মাকে হুমকি দিচ্ছে এভাবে হচ্ছে আস্তে আস্তে থাকতে হচ্ছে আর কি এভাবে মোটামুটি হচ্ছে নিজেকে তবে সবচেয়ে একটা দেখেন আমি সবচেয়ে বলি কি আল্লাহর একটা রহমত আছে মানে ওরা হচ্ছে কি আমার ফোনটা যেভাবে হোক আমার ফোন নাম্বার কিংবা আমি যদি বলেন যাত্রাবাড়ি থানার সাথে কিন্তু আমি ছিলাম যাত্রাবাড়ি থানার যেখানে আমার পাশে থেকে 2 মিনিট দূরত্ব আমি সেখানে ছিলাম কিন্তু তারা কোনোভাবে হচ্ছে আমাকে ট্রেস করতে পারে নাই তারা সবসময় হচ্ছে কি একটা ইয়ে দিত যেহেতু আমি এবং হান্নান মাসুদ দুজন ব্যক্তি ছিলাম আমার নামে যেহেতু প্রথম থেকে 9 দফা গেছে তাদের যে 8 দফা দিলে 8 দফা তো 9 দফা হচ্ছে কি 8 দফাকে পুরো নষ্ট করে গেম প্ল্যান তো তারা সবসময় সবচেয়ে খুবটা ছিল আসিফ মাহমুদ ভাই হচ্ছে কি ওনার সাথে আমি দীর্ঘদিন রাজনীতি করেন তো উনি হচ্ছে কি প্রথম যখন ঘুম থেকে বের হন তখন উনি বের হয়ে আমাকে ফোন দেয় যে কাদের দেখো আমাদেরকে হচ্ছে কি ইনজেকশন দিয়ে আমাদেরকে অচেতন অবস্থা রাখছে কিন্তু তোমাকে আর এভাবে রাখবে না তুমি পুরো গেম প্ল্যান চেঞ্জ করে দিছো তোমাকে ফাইলে হচ্ছে গিয়ে কে মেরে ফেলবে এটা হচ্ছে কি দাদার চিন্তা মানে কি তার সরাসরি বলতেছে যে এখন যাচ্ছে কাদেরকে ধরে নিয়ে আসছে কাদের সব কিছু চেঞ্জ করে দিচ্ছে ডিবি হারুন সরাসরি বলতেছে এসব কথা আজকে তো হচ্ছে কি আল্লাহটা রহমত ছিল হচ্ছে কি মানে কি মানুষের একটাকে ধোয়া বা একটা ভালোবাসা ছিল সেই জায়গা থেকে হয়তোবা কি এই এটা সম্ভব হয়েছে বিভিন্ন ইস্যুতে শিক্ষার্থীদের অংশগ্রহণটা আমরা দেখছি কোনো সময় হচ্ছে পজিটিভ দিকে যাচ্ছে কোনো সময় নেগেটিভ দিকে যাচ্ছে আসলে এই শিক্ষার্থীরা সব বিষয়ে এগিয়ে যাচ্ছে বা বিভিন্ন বিষয়ে কন্ট্রোভার্সি সৃষ্টি হচ্ছে এই বিষয়ে একটু জানতে চাই যে আসলে দায়িত্ববোধের জায়গা থেকে বা একটা নির্দিষ্ট কর্তৃপক্ষের জায়গা থেকে যেখানে সরকার আছে বা নির্দিষ্ট কর্তৃপক্ষ আছে সেই জায়গায় শিক্ষার্থীরা যেখানে যাচ্ছে এখানে বিভিন্ন কন্ট্রোভার্সি হচ্ছে বা কোনো জায়গায় পজিটিভ হচ্ছে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন আমাদের উদ্দেশ্য ছিল
হচ্ছে কি করে ব্যক্তিকে পরিবর্তন, সিস্টেম চেঞ্জ করা। কিন্তু দেখেন শুধুমাত্র ব্যক্তি শেখ হাসিনা এখানে হচ্ছে গিয়ে তার পদত্যাগ হয়েছে, কিন্তু সে যে সিস্টেমটা এখানে কি বিল্ড আপ করে গেছে সেটা এখনও পদ মানে কি সেটা এখনও কোনো সুরাহা হয় নাই। সে যে প্রথম মানে কি প্রত্যেক মানে প্রত্যেকটা লেয়ারের পর্যন্ত তার ম্যান বসায় গেছে, যে রেজিমটা সে তৈরি করে গেছে সেটাকে আমরা বিনাশ করতে পারি না। যার কারণে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে হচ্ছে গিয়ে কি মানুষ উস্কানি দিচ্ছে, কিংবা হচ্ছে কি বিভিন্নভাবে হচ্ছে কি ওই শক্তি অপশক্তি ফিরে আসতে চাচ্ছে। এখন একটা বিষয় দেখেন, যখন নাকি এই যে শেখ হাসিনার পদত্যাগ কিংবা হচ্ছে গিয়ে এই রেজিমের পরিবর্তন হয়েছে, তো তারপর দেখেন বিশাল একটা কেওয়াজ, একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, অরাজকতা তৈরি হয়েছে। সেই সময় কি হচ্ছে এদেশের ছাত্র জনতা এদেশের তারুণ্য হচ্ছে গিয়ে একদম ঝাঁপিয়ে পড়ছে। তাদের যে দেশ সংস্কারে দেশকে পুনরুদ্ধারের যে একটা কি আকুতি, যে একটা আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, দেখেন সেটি এখনও চলমান আছে। আমরা দেখছি যে আপনার পুরো বিশ্বের দিকে তাকান, কোনো একটা এই যে রেজিমের চেঞ্জ হওয়ার পরে সেখানে একটা বিশাল একটা কেওয়াজ তৈরি হয়, অরাজকতা তৈরি হয়। সেই তুলনায় বাংলাদেশ আমি সেভাবে দেখি নাই। কিন্তু আমরা হচ্ছে এই এটা পরপর হচ্ছে কি আমরা কী করলাম, যে একটা হচ্ছে কি আমরা রাষ্ট্রীয় সম্পদ এমন হচ্ছে কি সম্প্রীতি রক্ষা কমিটি আমরা গ্রাম পর্যায়ে সেটা তৈরি করেছি। আপনারা দেখেছেন কীভাবে হচ্ছে কি এই যে তারুণ্য এই যে কি ছাত্র সমাজ কীভাবে গিয়ে রাস্তায় রেখে রাস্তায় দাঁড়িয়ে কীভাবে হচ্ছে বিভিন্ন হচ্ছে কি সংখ্যালঘুদের সম্পদ রক্ষা করছেন, রাষ্ট্রীয় সম্পদ কীভাবে রক্ষা করছে, তার রাত দিন তারা হচ্ছে গিয়ে কি ডিউটি পালন করছে, রাস্তার মধ্যে থেকেছে। এখন একটা বিষয় দেখেন, এখন যে যে কাজ করবে তার একটা সমালোচনা অবশ্যই তৈরি হয়। আমি বলতেছি না আমার কোনো দোষ নাই, কিন্তু একটা বিষয় দেখেন আমরা যখনই দেখেছি এটা একটা মহল এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে। আমরা খোলাখুলিভাবে বলি একটা গোষ্ঠী হচ্ছে দীর্ঘদিন থেকে হচ্ছে গিয়ে কি আমি এটাকে বলবো না, দীর্ঘদিন থেকে বিভিন্ন নিপীড়ন নির্যাতনের শিকার, তারা হচ্ছে গিয়ে কি যখনই হচ্ছে গিয়ে একটা সুযোগ পাইছে কিংবা হচ্ছে গিয়ে নিজে কথা বলার সুযোগ পাইছে, তখন যার দ্বারা সে নিপীড়ন শিকার তার হচ্ছে একটু কি মানুষ মাত্র প্রতিশোধ পরায়ণ, সেক্ষেত্রে একটু প্রতিশোধ পরায়ণ হয়ে কিছু একটা কাজ করতেছে। হ্যাঁ এটা করতেছে কারা, যারা হচ্ছে দীর্ঘ 14 বছর যাবত হচ্ছে গিয়ে কি যারা নিপীড়ন শিকার, যারা বৈষম্য শিকার, তারা এই কাজগুলোকে প্রতিশোধ পরায়ণ করতেছে। আর একটা বিষয় হচ্ছে দেখেন, যারা হচ্ছে ইচ্ছাকৃতভাবে হচ্ছে সংখ্যালঘু কিংবা হচ্ছে গিয়ে একটা স্পর্শকাতর জায়গা আক্রমণ করে আমাদের কার্যক্রম মানে কি প্রশ্নবিদ্ধ করতে চাইছে, এই দুটো জায়গা থেকে। আর একটা বিষয় আছে, এখন হচ্ছে দেখেন মানে কি একটু সমন্বয় পরিচয় দিয়ে হচ্ছে কি অনেক অনেক জায়গা হচ্ছে গিয়ে নানা রকম অপকর্ম করে বেড়াচ্ছে। এটা বলে জানা যে কি আমাদের যে কি আমাদের সমন্বয়ক যাকে মানে কোনো দোষ নেই, বিষয়টা তেমন না। এটা হচ্ছে একটা গ্রুপ আছে দেখেন, অনেকে বিভিন্ন রাজনৈতিক পরিচয় আছে, আমরা তো হচ্ছে কি ইনক্লুসিভ আন্দোলন সময় ইনক্লুসিভ আন্দোলন হয়েছে, এখানে ছাত্র দল ছিল, শিবির ছিল, বিভিন্ন ছাত্র সংগঠন আপামর জনতা ছিল, তাই আমরা কে সমন্বয়ক হবে কে সমন্বয় সহ সমন্বয়ক হবে সবগুলো তো হচ্ছে কি ভাই আমরা মানে নিরপেক্ষ ব্যক্তি দিতে পারি না। প্রত্যেকটা দল থেকে ছাত্র সংগঠন থেকে এসে তারা হচ্ছে এই সমন্বয় টিমের মধ্যে তারা আর কি একতাবদ্ধ হয়েছে। এখন যারা হচ্ছে পরবর্তীতে আমি কি বললাম ওই যে সমন্বয়ক সে কিন্তু গত 14 বছর থেকে হচ্ছে গিয়ে কি বিভিন্নভাবে হচ্ছে গিয়ে হামলা মামলা নিপীড়ন শিকার, সে এখন যখন নাকি তার সুযোগ হয়েছে সে যখন কি সে একটা দলের কর্মী, সে দলের পারপাস কিংবা হচ্ছে নিজের যে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করতে গিয়ে প্রতিশোধ পরায়ণ সে কাজগুলো করতেছে, সে একেবারে সে আমার সমন্বয়ক। কিন্তু এই একটা সমন্বয়ক আবার হচ্ছে দেখেন ভাই মানুষ মাত্র ক্ষমতা পেলে হচ্ছে একটু কিছু করতে চায়, সেই জায়গা থেকে আমাদের কিছু সমন্বয়ক এই কাজগুলো করতেছে। তবে আমরা হচ্ছে গিয়ে কি স্থানীয় পর্যায়ে থেকে আমরা যে প্রশাসনিক কিছু আর কি ব্যবস্থা নিয়েছি, আমরা যারা হচ্ছে আমরা এখানে কেন্দ্র থেকে ব্যবস্থা নিচ্ছি, যারা হচ্ছে কোনো প্রকার অপকর্মের সাথে জড়িত সাথে সাথে আমরা তাকে বরখাস্ত করতেছি। আমরা বলেছি গত 5 তারিখে মানে কি 5 আগস্টের পর থেকে যত প্রকার যত কমিটি দেওয়া হয়েছে সকল কমিটি আমি বিলুপ্ত ঘোষণা করেছি, আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে স্ট্রিক্ট থাকতেছি। কিন্তু দেখেন একটা বিষয় হচ্ছে গিয়ে কি মানে এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, আপনারা জানেন যে শুধুমাত্র যে একজন ব্যক্তি চেঞ্জ হয়েছে, পুরো রেজিমটা এখন টিকে আছে, নানানভাবে নানান উপায়ে নানান বায়া হয়ে তারা কি প্রশ্ন করার চেষ্টা করতেছে। আমরা হচ্ছে গিয়ে কি একটু সময় চাচ্ছি, আমাদের সীমাবদ্ধতা আছে সব মানে কি দেখেন একটু মানে কি সরকার গঠন করবে কে, তারপর হচ্ছে কি বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকের মধ্যে যাচ্ছে, আমরা চেষ্টা করতেছি আমরা চাচ্ছি আমাদের সময় দেওয়া হোক, আমরা হচ্ছে কি আমাদেরকে যৌক্তিক সমালোচনা করা হোক, যৌক্তিক আমরা সময় দিলে পরামর্শ দিলে আমরা আস্তে আস্তে এই কাজগুলো হচ্ছে গিয়ে কি একটা সুযোগ এবং সমতার মধ্যে নিয়ে আসতে পারবো।